গৌতম গাম্ভীরের পর আইপিএল দু হাজার পঁচিশে কেকেয়ারের নতুন মেন্টর হতে পারে জ্যাক ক্যালিস হ্যাঁ কয়েকদিন আগে একটা রিউমার শোনা যাচ্ছিল যে রাহুল দ্রাবিড়কে মেন্টর করার জন্য কলকাতা নাইট রাইডার্স নাকি তার সঙ্গে যোগাযোগ করেছিল তবে এখন আরও একটা রিউমার শোনা যাচ্ছে যে জ্যাক ক্যালিসকে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে মেন্টর করার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছে কে কে আর টিম এবং জ্যাক ক্যালিস যে একসময় কে কে আর টিমের প্লেয়ার ছিল এরপর রিটায়ারমেন্টের পর সে কিন্তু কে কে এর কোচিং স্টাফে কাজ করেছে অর্থাৎ ব্র্যান্ডান ম্যাককুলামের আগে কেকেআর হেড কোচ ছিল কিন্তু এই জ্যাক ক্যালিস এবং কে কে যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক রয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের তাই সম্ভবত গৌতম গাম্ভীরের জায়গায় আইপিএল দু হাজার পঁচিশে কে কেআরের মেন্টর পদে আমরা জ্যাক ক্যালিসকে দেখতে পেতে পারি জ্যাক ক্যালিস যে আইপিএল থেকে রিটায়ারমেন্টের পর কে কেআরের কোচিং স্টাফ এসে যোগ দিয়েছিল দু হাজার পনেরো সালে এবং কাজ করেছে দু হাজার উনিশ আইপিএল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ চার বছর কে কোচিং স্টাফের সঙ্গে যুক্ত ছিল এই সাউথ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস তবে তার আগে সে কিন্তু কে কে টিমের একজন প্লেয়ার ছিল অর্থাৎ গৌতম গাম্ভীরের ক্যাপ্টেনসির আন্ডারে খেলেছে জ্যাক ক্যালিস এবং দু হাজার বারো সালে কেকেআর টিম যে ট্রফি জিতেছে সে বছর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জ্যাক ক্যালিসের তবে এখন যেটা শোনা যাচ্ছে যে আইপিএল দু হাজার পঁচিশে গৌতম গাম্ভীরের জায়গায় জ্যাক ক্যালিসকে মেন্টর করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম রাহুল দ্রাবিড়কে নয় এমনটাই কিন্তু এখন একটা রিপোর্ট বেরিয়ে আসছে সোফ্রেন্ডস তোমরা আইপিএল দু হাজার পঁচিশে কাকে কেকেয়ারের মেন্টর হিসেবে দেখতে চাও জ্যাক ক্যালিস না রাহুল দ্রাবিড় তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ